সমাগত সদৌসম ছাত্র সন্থার অষ্টাদশ মরিগাঁও অধিবেশন। এই অধিবেশনতে গ্রহণ করা হব কেবাটাও সিদ্ধান্ত। অসমৰ জ্বলন্ত জাতীয় সমস্যাক লৈ আলোচনা হব আসুর এই অধিবেশনত। কিন্তু মরিগাঁও অধিবেশনের পাছত আসুত থাকিবনে মুখ্য উপদেষ্টা ডক্টর হমুজ্জ্বল কুমার ভট্টাচার্য, সেই প্রশ্ন উত্থাপন হয়েছে। আসুর ডাইনেমিক সাধারণ সম্পাদক খ্যাত লুড়িণজ্যোতি গগৈ কার্যকলাপর দুলিয়াজান অধিবেশনত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে 40 বছর ঊর্ধ্বর কোনো নেতা না থাকিব জাতীয় সংগঠন। কিন্তু এনবি নিউজের হাতত আহি পড়েছে এক্সক্লুসিভ তথ্য। কেবল হমুজ্জ্বল কুমার ভট্টাচার্যই নহয়, সংগঠন আছে আন 25 গৰাকীক বানপ্রস্থ গাল করকা ছাত্র নেতা, যাক নেতিজনে আখ্যা দিছে বুঢ়া ছাত্র নেতা বলে। এইবারের অধিবেশনের পাছতো যদি আসুতে থাকে এই সকল হর্তা কর্তা বিধাতা, তেনেহলে আসুর হেরুয়া ঐতিহ্যতে কেতিয়াও ঘুরি নাহে সেয়া প্রায় নিশ্চিত। বিস্তৃত প্রতিবেদন আগবাইছো। বুঢ়া ছাত্রে ভরিছে সদৌসম ছাত্র সন্থা। বানপ্রস্থ কালতো ছাত্র নেতাই হয়ে আছে একাংশ। আসুত হর্তাকর্তা বিধাতা এওঁলোকেই, এওঁলোকৰ বাবেই রাইজর কাঠগড়ালৈ আহে আসু। সমাগত অসমৰ সর্ববৃহৎ ছাত্র সংগঠন আসুর অষ্টাদশ মরিগাঁও অধিবেশন। আসুর নেতৃত্ব কোনে লাভ করিব তাক লৈ বাহিছে জল্পনা কল্পনা। প্রশ্ন উঠিছে মরিগাঁওর এই আসুর অধিবেশনত অসমৰ কি কি জ্বলন্ত সমস্যায় স্থান লাভ করিব। কিন্তু সেই প্রশ্ন যেন এই মুহূর্তে গৌণ হয়ে পড়ছে। শেহতীয় আসুর কেতবোর কাম কাজত বিতুষ্ট জনতা, আসুত এতিয়া লবিবাজি। এফালে মনে প্রাণে আসুক ভাল পাওয়া নতুন পুরুষ, আনফালে সেই একই কেজন নেতিজেনেই নাম দিয়া বুঢ়া ছাত্র নেতা। তেতিয়া আছিল 2020 চনের নভেম্বর মাহ, আসুর দুলিয়াজান অধিবেশন। আসুর ডাইনামিক সম্পাদক লুড়িণজ্যোতি গগৈ সেই অধিবেশনতেই বহুকেইটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। তার ভিতর মুখ্য সিদ্ধান্তটোৱে হল আসু নেতার বয়সের সীমা নির্ধারণ। আসুর দুলিয়াজান অধিবেশনের প্রতিনিধি সভাত লওয়া সিদ্ধান্ত অনুসরি 40 ঊর্ধ্বর কোনো ছাত্র নেতা আসুত থাকিব নোৱাৰিব। যে সিদ্ধান্ত কার্যকরী হব মরিগাঁও অধিবেশনের পর। যদি সেয়াই হয় এনবি নিউজের হাতত আহি পড়ছে আসুর কেন্দ্রীয় সমিতির বহু ছাত্র নেতার বয়সের তালিকা। এনবি নিউজ এক্সক্লুসিভ। আসুর কেন্দ্রীয় সমিতির বিষয়ববী বয়সের তালিকাত আছে নিজকে আসুর হর্তাকর্তা বিধাতা, নিয়ন্তা আর বহু কিবা কিবি বলে ভবা মুখ্য সম্পাদক হমুজ্জ্বল কুমার ভট্টাচার্যর নাম। মুখ্য উপদেষ্টার আসন লৈ জীবনলৈ খামুচি ধরে আসুর একচ্ছত্রী সম্রাট হওয়া ডক্টর হমুজ্জ্বল কুমার ভট্টাচার্য মুখ্য উপদেষ্টা, বয়স 65 বছর। তালিকার দ্বিতীয় স্থানত আছে প্রকাশ দাস, 51 বছর উপদেষ্টা। বিপুল রাভা, 55 বছর উপসভাপতি। জয়ন্ত ভট্ট, 52 বছর উপসভাপতি। ধর্মেশ্বর দাস, 56 বছর উপসভাপতি। মৃদুল হাজরিকা, 47 বছর সহকারী সম্পাদক। আইনুল হক চৌধুরী, 60 বছর সাংগঠনিক সম্পাদক। কৃষ্ণকান্ত দাস, 45 বছর সাংগঠনিক সম্পাদক। সূর্য ভূঁয়া, 50 বছর সাংগঠনিক সম্পাদক। তসেন ডেকা, 45 বছর সাংস্কৃতিক সম্পাদক। মন্তুরাজ বরুয়া, 45 বছর তথ্য সম্পাদক। পূর্ণ ডেকা, 55 বছর ক্রীড়া সম্পাদক। নিরোগ দাস, 47 বছর কার্যালয় সম্পাদক। পুলক বরুয়া, 46 বছর মুখ্য সাংগঠনিক সম্পাদক। নিতুল বরা, 46 বছর সাংগঠনিক সম্পাদক। জিতু নেউ, 45 বছর সাংগঠনিক। রাইফুদ্দিন আহমেদ, 46 বছর সাংগঠনিক। অনিল গগৈ, 49 বছর কার্যনির্বাহক। কুশর অংপি, 45 বছর কার্যনির্বাহক। নবকুমার নাথ, 45 বছর সাংগঠনিক। গণেশ রায়, 47 বছর কার্যনির্বাহক। পবিত্র গোস্বামী, 48 বছর কার্যনির্বাহক। এনেদরে চলিছে অসমৰ সর্ববৃহৎ ছাত্র সংগঠন আসু। মরিগাঁও অধিবেশনত যদি আসুর বুঢ়া ছাত্র নেতাসকলে গাদি এৰি প্রকৃত ছাত্র আর নবপ্রজন্মক সুবিধা নিদিয়ে, কাইলৈ ৰচিব অবযোগ। আর এইবারও যদি আবেগ বিবেকর যুদ্ধরে এই সকল বুঢ়া ছাত্র নেতাই আসুত থাকি যায়, আসুর পূর্ব গরিবা নোহা হবলৈ আর বেশি পর নালাগিব। নিউজ ডেস্ক এনবি নিউজ।
এন বি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।